চল স্টার্ট করি। কার্বক্সিলিক অ্যাসিডের একটা আমাদের যা পড়া আছে তার বেসিসেই পড়বো, কি অ্যাসিডিটি অফ কার্বক্সিলিক অ্যাসিড। দেখ আমি তো অ্যাসিডিটির অর্ডার লিখতাম, সেই জিনিসটাকে পিকে এর অর্ডারে লিখবো। পিকে, কে এ, পিকে, মনে আছে ক্লাস ইলেভেনে ছিল। দেখবি কে মানে কি বলতো, অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, বাস বেসিক্যালি জাস্ট ওটার বেসিসেই করবো। চল আমি তো আজকের এক্সামের কোশ্চেনটাই নিচ্ছি। তোর কাছে তিনখানা মলিকুল দেওয়া ছিল, কী কী মলিকুল? CCl3COOH, CCl3COOH, তারপরে কী ছিল বলতো? CF3COOH, ঠিক আছে, আর ছিল সেটা এই মলিকুলটা CCH3O3, CCH3O3, COOH, তাই না? এই তিনখানা মলিকুল দেওয়া ছিল। দেখ এই তিনটে মলিকুলের অ্যাসিডিটির অর্ডার কী হবে, কী হবে বল? হ্যাঁ ঠিকই বুঝে গেছিস, কারণ দেখ এই তিনটে আছে, এদের হচ্ছে মাইনাস আই এফেক্ট আছে। ফ্লুরিনের অবভিয়াসলি ক্লোরিনের থেকে বেশি, তাহলে ফ্লুরিন টানছে বেশি, ফ্লুরিন যদি বেশি টানে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ বেশি হবে, তার মানে ওবাই ওইচ বন্ডটা থেকে বেশি ইলেকট্রন টানবে। আর এখানে কী আছে, এখানে উল্টো খেলা হচ্ছে, এ তো ইলেকট্রন ঠেলে দিচ্ছে, CH3 আছে প্লাস আই এফেক্ট, তার মানে এ ঠেলে দিচ্ছে, তাহলে এ সবচেয়ে কম। এইটা হচ্ছে আমার অর্ডার, খুব ভালো কথা এটা অর্ডার। আচ্ছা এইবারে পুরো জিনিসটাকে আমি বলবো হচ্ছে কে এর বেসিসে। খাতায় লেখ, লেখ কে এ, ক্যাপিটাল কে, সরি এটা লেখ কে এ, স্মল কে নিচে হচ্ছে, এটা কার্বক্সিলিক অ্যাসিডেরই পার্ট, কে এ, ওকে লিখে রাখ একটু। কে এ, কে এ কি লেখ? অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। কে এ কি? অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা কী বেসিক্যালি ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে ক্লাস ইলেভেনে এই কনসেপ্ট। দেখ ধর আমার কাছে একটা অ্যাসিড আছে, সাপোজ আমি নিলাম হচ্ছে তার এই অ্যাসিডটা, কোন অ্যাসিড নেবো? CH3COOH, চলো এটাকেই নিচ্ছি CH3COOH, এটা হচ্ছে আমার অ্যাসিড। আচ্ছা এটা যদি ভেঙে যায় তাহলে ভেঙে গিয়ে কী বানাবে? দেখ CH3COOH প্লাস এইচ প্লাস, এটা যে কোনো শুধু যে কোনো অ্যাসিডই বানাবে। এইবারে কে কী ছিল বলতে, এটা হচ্ছে বেসিক্যালি একটা রিভার্সেবল রিয়াকশন, রিভার্সেবল রিয়াকশন। এই রিয়াকশনটা ফরওয়ার্ড রিয়াকশনটার কনস্ট্যান্ট হচ্ছে বেসিক্যালি, রেট কনস্ট্যান্টটা হচ্ছে কে, ঠিক আছে। তো ওটাকে বলবো হচ্ছে যেহেতু অ্যাসিডের রেসপেক্টে, এটাকে বলেছে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। কে কে ফর হচ্ছে কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্ট কার, এটা দেখ অ্যাসিডের, অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, ভাই অ্যাসিডটা ভেঙে গিয়ে তো এটা পাচ্ছি। এইবার দেখ কে এর ভ্যালু যত বেশি হবে তত কী হবে বলতো? কে এর ভ্যালু যত বেশি তত আমার রিয়াকশনটার রেট বেশি, রেট যত বেশি তার মানে কী বলতো, ফরওয়ার্ড ডাইরেকশনে তত বেশি যাবে, আর ফরওয়ার্ড ডাইরেকশনে যত বেশি যাবে তার মানে এইচ প্লাসের অ্যামাউন্ট তত বাড়বে, তার মানে অ্যাসিডটার অ্যাসিডিটি তত বাড়বে, বুঝতে পেরেছিস তো? তাহলে চলো এই কনক্লুশনগুলো আমার লাগবে কাজে। তাহলে অ্যাসিডিটি খাতায় লেখ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কে এ, অ্যাসিডিটি যত বেশি কে এর ভ্যালু তত বেশি, অ্যাসিডিটির ভ্যালু যত বেশি কে এর ভ্যালু তত বেশি, ওকে ঠিক আছে। আচ্ছা এইবারে ইউজুয়ালি কে এর ভ্যালুগুলো কোন অর্ডারে পাওয়া যায়, কোন রেঞ্জে পাওয়া যায়? দেখ ইউজুয়ালি কে এর ভ্যালুগুলো পাওয়া যাচ্ছে এইরকম রেঞ্জে, কে এর ভ্যালু পাওয়া যাচ্ছে 10^-সামথিং, বুঝতে পেরেছিস? 10^-সামথিং, ক্লিয়ার, বোঝা গেছে? বুঝে গেছিস কে এর ভ্যালু কত পাওয়া যায়? 10^-সামথিং এই অর্ডারগুলোতে পাওয়া যায়, ওকে চল বুঝলি। আচ্ছা এইবারে তাহলে অ্যাসিডিটি যত বেশি কে এর ভ্যালু তত বেশি, এটা বুঝেছিস? বুঝে গেছিস। এইবারে আমি তোকে পরের একটা কনসেপ্ট বলছি কি, আমি জাস্ট কে এটাকে পিকে এতে কনভার্ট করবো, পিকে, পিকে এতে কনভার্ট করবো। আচ্ছা পিকে এতে কনভার্ট করার আগে একটা জিনিস তাহলে বল, এটা যদি আমার বেশি অ্যাসিডিক হয় তাহলে এই তিনজনের কে এর ভ্যালুর অর্ডার কী হবে, এই তিনজনের কে এর ভ্যালুর অর্ডার কী হবে? একই হবে ভাই, এটার অ্যাসিডিটি বেশি মানে এটার কে এর ভ্যালু সবচেয়ে বেশি, তারপরে মাঝেরটা, তারপরে ওইটা কে এর ভ্যালু, বুঝলি? চল এবার হচ্ছে পিকে। আচ্ছা বেসিক্যালি পি এইচ মানে কী বলতো? মাইনাস লগ বেস 10 কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, তাই তো? এটাই হচ্ছে আমার পিএইচ এর ভ্যালু। যাই হোক পিএইচ আমার লাগছে না, সাপোজ আমি বললাম পি বিরাটি মানে কী বলতো? মাইনাস লগ বেস 10 বিরাটি, মাইনাস লগ বেস 10 বিরাটি, ঠিক আছে। তারপর বললাম পি কেমিস্ট্রি, পি কেমিস্ট্রি মানে কি? সোজা কথা ভাই, মাইনাস লগ বেস 10 কেমিস্ট্রি, মানে মাইনাস লগ বেস 10 সামথিং মানে হচ্ছে ওটাকে পি দিয়ে বলা যায়, মাইনাস লগ বেস 10 সামথিং, বুঝতে পেরেছিস? মাইনাস লগ বেস 10 কেমিস্ট্রি হবে এটা, ক্লিয়ার, বুঝেছিস? তাহলে পি কে ইকুয়ালস টু কী হবে বল, বলে বল, মাইনাস লগ বেস 10 কি? তাহলে পি কে আমার কি হচ্ছে? মাইনাস লগ বেস 10 কে, বুঝতে পেরেছিস? তাহলে পি কে আমার কি হলো? মাইনাস লগ বেস 10 কে, ক্লিয়ার? পি কে হচ্ছে আমার কি? মাইনাস লগ বেস 10 কে, এটা না বোঝার কিছু নেই, ক্লাস 10 ইনফ্যাক্ট 11 ইনফ্যাক্ট এই জিনিসটা বুঝেছিলাম। পি কে মানে কি? মাইনাস লগ বেস 10 কে, বুঝেছিস?
বুঝেছিস? আচ্ছা এইবারে তুই আমাকে বল, এক কাজ করি আমি দুখানা কেস নিই, একটা কেসে ধর আমি নিলাম হচ্ছে ধর কে এর ভ্যালু, একটা কেসে ধর আমার আছে, আচ্ছা এইভাবে না, এটা লিখে দিই সবাই, চল একটা কেসে আমি ধর নিলাম হচ্ছে কে এর ভ্যালু ধর আছে 10^-2, আরেকটা কেসে ধর আছে আমার আরেকটা অ্যাসিডের জন্য আরেকটা অ্যাসিড, ধর দুখানা অ্যাসিড, একটা অ্যাসিডের আমার কে এর ভ্যালু হচ্ছে 10^-2, আরেকটা অ্যাসিডের ধর 10^-15, তাহলে বলতো কোন অ্যাসিডটা বেশি অ্যাসিডিক, যার ভ্যালু 10^-2 না 10^-15? অবভিয়াসলি 10^-2 বুঝতেই পারছিস কে এর ভ্যালু হচ্ছে এটা বেশি, 10^-2 হচ্ছে আমার গ্রেটার দ্যান 10^-15, বুঝলি? তাহলে চল এইবার এটা হচ্ছে কে এর ভ্যালু 10^-2, তাহলে এটাকে করেসপন্ডিং পিকেটা কত হবে, পিকে মানে কি করব, -log(-2)/10, কে এর জায়গায় ভ্যালু বসাবো কত, 10^-2, বুঝতে পারছিস তো ভাই? কে যদি 10^-2 হয় তাহলে পিকেটা আমার কত হচ্ছে 2 বেসিক্যালি, বুঝলি? আরে -log(-10) ভ্যালুটা আমি জাস্ট বসিয়ে দিলাম, বুঝেছিস? log(-10) এটা এগুলো অঙ্কের খেলা, এবার -2 চলে আসবে সামনে, মাইনাস আছে মাইনাস মাইনাসে +2 হলো, আর log(-10)/10 তার মানে 1, তাহলে এটার ভ্যালু কত হচ্ছে বুঝতে পারলি? এটার পিকেটা কত হলো, করেসপন্ডিং পিকেটার এটা ভ্যালু কত হলো 2, ওকে? আচ্ছা পরেরটার করেসপন্ডিং পিকের ভ্যালু কত, 15, তার মানে কি বুঝলাম বলতো, পিকে এর ভ্যালু যত বেশি অ্যাসিডিটি তত কম, তাই দেখতে পাচ্ছি আসলে করেছিলাম বুঝতে পারলি? হ্যাঁ করেছিলাম, দেখে দেখ, তার মানে কি বুঝলাম, পিকে এর ভ্যালু যত বেশি অ্যাসিডিটি তত কম, দেখতেই পাচ্ছিস নিজের চোখে দেখতে পাচ্ছিস, পিকে এর ভ্যালু যত বেশি অ্যাসিডিটি তত কম, তাহলে এটাকে চল পরের, এটা আমি লাগিয়ে রাখছি কি, অ্যাসিডিটি তত বেশি কে এর ভ্যালু তত বেশি, কে এর ভ্যালু যত বেশি পিকে এর ভ্যালু তত কি হবে কম, তাই অ্যাসিডিটি যত বেশি পিকে এর ভ্যালু তত কম, তাহলে এই হচ্ছে আমার পরের রিলেশনটা, বুঝে গেছিস? তাহলে এই হচ্ছে আমার ওভারঅল রিলেশন, অ্যাসিডিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কে, ইনভার্সলি প্রপোর্শনাল টু পিকে, অ্যাসিডিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কে, ইনভার্সলি প্রপোর্শনাল টু পিকে, বোঝা গেল? ক্লিয়ার? তোকে পরীক্ষাতে এইবারে কোশ্চেনে কী দিতে পারে, এটা বক্স করে রেখেছিস? রেখেছিস, আমি বলার আগেই করে রাখছিস তুই, কারণ বুঝে গেছিস নিজের ভালোর জন্য তোকে করতে হবে অনেক কিছু, সব সময় তোকে কেউ বলতে পারবে না পাশে বসে, তোর বউ বা বর ছাড়া হয়তো কেউ বলতে পারবে না, আমি তো তোর বউ নই বড় নই, ঠিক আছে? তাহলে কী হচ্ছে বল, এটা অ্যাসিডিটি ডাইরেক্ট প্রপোর্শনাল টু কে, ইনভার্স প্রপোর্শনাল টু পিকে, এইবারে পরীক্ষাতে কোশ্চেন কী আসতে পারে দেখ, এদিকে ভালো করে দেখা, বলতে পারে এই তিনখানা অ্যাসিডের পিকে এর অর্ডার কী হবে, এই তিনটা অ্যাসিডের পিকে এর অর্ডার কী হবে, কিসের বেসিসে করবি তুই, সিম্পলি মাথায় ফার্স্টে ভাববি হচ্ছে অ্যাসিডিটির অর্ডার কী হবে, ভাববি অ্যাসিডিটির অর্ডার, তারপর ওটাকে ঘুরিয়ে দিবি, তাহলেই তো পিকে হয়ে গেল, অ্যাসিডিটি আর পিকে হচ্ছে ইনভার্স প্রপোর্শনাল, তোকে পরীক্ষাতে কিন্তু কোশ্চেন এইভাবে দিতে পারে পিকে এর অর্ডারটা কী হবে, বুঝেছিস? তখন তাহলে কী হবে, তাই অ্যাসিডিটির যা অর্ডার হবে তার ঠিক উল্টো, তাহলে এখানে পিকে এর অর্ডার কী হচ্ছে, এটা সবচেয়ে বেশি, তারপর এটা, ক্লিয়ার? বোঝা গেল ভাই? দেখ সামথিং জিনিসকে 10^-10^-2 দিয়ে রিপ্রেজেন্ট না করে আমি ছোটোভাবে রিপ্রেজেন্ট করছি, বারবার আমি 10^-2 10^-2 কেন বলবো, যাকে 2 বলবো, পিকে = 2, আমার বারবার কে = 10^-75 বলতে ভালো লাগছে না, ওর জায়গায় আমি কতটা ঘুরিয়ে বলবো পিকে = 75, বলতেও সুবিধা কাজ করতেও সুবিধা, ভ্যালুটাকে আইডিয়ালাইজ করতেও সুবিধা, বুঝতে পেরেছিস? ওই জন্যই বেসিক্যালি লগ স্কেল, তো এই জন্যই বেসিক্যালি করা হয়েছে, লগ স্কেল কী, ওই 10^ বা কোনো কিছুর পাওয়ারের জিনিসটাকে যাতে আমি নর্মাল সিম্পলি রিপ্রেজেন্ট করতে পারি, এটা তো লগের তো কারণ তো এটাই বেসিক্যালি, বুঝতে পেরেছিস? তাহলে এই চলে হচ্ছে দেখ আমার সিম্পলি কার্বক্স লিখে অ্যাসিডিটি ইন টার্মস অফ কে পিকে, বোঝা গেছে? বুঝে গেছিস? পারবি পরের দিন কোশ্চেন দিলে এখান থেকে পারবি? চল বুঝলি, ব্যাস এই ছিল, এবার আমরা ফিরে হচ্ছে বায়োমলিকুলস, বুঝেছিস তো?